খবরদার, মুখ থেকে যদি একটাও ফালতু কথা বের করেছিস তাহলে তোর অবস্থাও ওই আহান খানের মতো করব। জেরিনের কথা শুনে মেঘ অবাক হয়ে ওর দিকে তাকালো। মেঘ বুঝতে পারছে না জেরিন এসব কি বলছে, ওর অবস্থাও আহান খানের মতো করবে মানে কি করেছে ওরা আহানের সাথে। মেঘ প্রশ্নসূচক দৃষ্টিতে জেরিনের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই কেউ একজন এসে জেরিনের কালে ঠাটিয়ে একটা চড় বসিয়ে দিল। চড়টা খেয়ে জেরিন নিজেকে সামলাতে না পেরে মাটিতে উপুড় হয়ে পড়ে গেল। ঘটনা আশ্মিকতায় মেঘ চোখ বড় বড় করে সামনে তাকাতে দেখতে পেল ওর সামনে অগ্নিদৃষ্টির আবির দাঁড়িয়ে আছে। আবিরকে এখানে দেখে মেঘ আরও এক দফা অবাক হলো, কারণ সেদিনের পর থেকে আবিরের আর ছায়াটাও কখনো দেখতে পায়নি মেঘ। শুধু আবির কেন, আবিরের মা, জেরিন, জেরিনের মা, ওদের কারোর সাথে সেদিনের পর থেকে মেঘের আর কোনো যোগাযোগ ছিল না। মেঘের অবাকের রেশ কেটে উঠতে না উঠতেই ওকে আরও অবাক করে দিতে জেরিন নিচ থেকে উঠে আবিরের কলার চেপে ধরলো। তারপর রেগে চেঁচিয়ে বলল, তুমি আমাকে মারলে কেন আবির? তুমি জানো না আমার গায়ে কেউ হাত তুলুক সেটা আমার একদম পছন্দ না। আবির নিজের কলার থেকে জেরিনের হাতটা ছুটিয়ে নিয়ে ওর এক হাত পেছনে দিয়ে মুচড়ে ধরে বলল, আমার ভালোবাসার গায়ে কেউ হাত তুলুক সেটা আমার একদম পছন্দ না জেরিন। তোকে না বলেছি আমার মেঘের থেকে 100 হাত দূরে থাকবি, তারপরে তুই ওর গালে চেপে তুলি কোন সাহসে? আবিরের কথা শুনে মেঘ এবার অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। ও হা করে আবিরের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, শেষ পর্যন্ত নাকি এই ছেলে আমাকে ভালোবাসে, লাইক সিরিয়াসলি? উল্টাপাল্টা কিছু গিলে এসছে নাকি, না হলে এসব উদ্ভট কথাবার্তা বলছে কেন? মেঘের এসব ভাবনার মধ্যে জেরিন এক চটকায় আবিরের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তারপর চেলিয়ে আবিরকে বলে উঠল, কি বলছো এসব, পাগল হয়ে গেছো নাকি? তুমি কিভাবে মেয়েকে ভালোবাসতে পারো আবির? তুমি কি আমাদের প্ল্যানের কথা সব ভুলে গেছো? জেরিনের কথা শুনে আবির বলল, না, যেভাবে সবটা প্ল্যান করেছিলাম সেই অনুযায়ী সবটা হবে, শুধুমাত্র মেয়েকে আমি কোথাও যেতে দেব না। জেরিন অবাক কণ্ঠে বলল, মেয়েকে কোথাও যেতে দিবে না মানেটা কি? ওকে রেখে দিয়ে তুমি করবে কি? তুমি কি ভুলে গেছো যে তুমি আমাকে কি প্রমিস করেছিলে? তুমি বলেছিলে আমরা আমাদের প্ল্যানের সাকসেস হওয়ার পর তুমি আমাকে বিয়ে করবে, তাহলে শেষ সময়ে এসে এখন এসব কথা কেন বলছো? জেরিনের কথা শেষ হতেই আবির হু হু করে হেসে দিল। আবিরকে এভাবে পাগলের মতো হাসতে দেখে জেরিন ভীষণ অবাক হল। আবির জেরিনের কাছে এগিয়ে গিয়ে ওর চারপাশে ঘুরতে ঘুরতে বলল, বিয়ে? তাও আবার তোমার মতো একটা মেয়েকে, যে কিনা টাকার লোভে যে কোনো ছেলের সাথে বেড শেয়ার করতে পারে, ইনফ্যাক্ট টাকার জন্য নিজের মাকে পর্যন্ত খুন করতে পারে, এমন একটা মেয়েকে বিয়ে করবো আমি? আমার কি মরার শোক জেগেছে নাকি? জেরিন নরম কণ্ঠে বলল, এভাবে কেন বলছো আবির? আমি আজ পর্যন্ত যা যা অন্যায় করেছি সেসব তো তোমার কথাই করেছি, তুমি আমাকে যা করতে বলেছো যেভাবে করতে বলেছো আমি সবটা সেভাবেই করেছি, শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে তুমি এত এত অন্যায় করার পরেও আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি, আর তুমি কি না ওই মেয়েটার জন্য আমাকে চিট করতে চাইছো? আবির নির্লুপ্ত কণ্ঠে বলল, হ্যাঁ চাইছি, কারণ আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, আমি শুধুমাত্র তোমাকে আমার কাজের জন্য ইউজ করেছি, এখন আমার কাজ শেষ, তাই আমার লাইফ থেকে তোমার প্রয়োজনও শেষ। আবিরের কথা শুনে জেরিনের চোখ থেকে পানি চলচল করে উঠল। ও এগিয়ে গিয়ে আবিরের সামনে দাঁড়িয়ে নিজের হাত দিয়ে আবিরের গাল আলতো করে স্পর্শ করে বলল, ইউ ক্যান ডু দিস আবির, আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, একদম মরে যাব, প্লিজ তুমি আমাকে চিট করো না। মেঘ এতক্ষণ হা করে তাকিয়ে তাকিয়ে ওতে ড্রামা দেখছিল, এসব দেখতে দেখতে এখন ওর ভীষণ ঘুম পাচ্ছে, ইচ্ছে করছে একটা কাঁথা আর পালিশ ফ্লোরে পিছিয়ে নাক টেনে ঘুমাতে। মেঘ একটা হামি তুলে চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ চোরা বন্ধ করে ফেলল। এর মধ্যে আবির জেরিনকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল। তারপর তাঁত খটমট করে রাগে কণ্ঠে বলল, আমার সামনে একদম এরকম ফালতু ড্রামা করতে আসবে না জেরিন, এগুলো আমার একদম পছন্দ না, তুমি প্লিজ এখন আমার চোখের সামনে থেকে চলে যাও, তোমার এখানে আর কোনো কাজ নেই, যতটুকু ঝামেলা আছে সেগুলো আমি সামলে নিতে পারবো, প্লিজ গেট লস্ট। আবিরের কথা শুনে জেরিন শুধু হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। ও বুঝতে পারছে না এটা কি সেই আবির যে আগে রোজ ওকে ভালোবাসে বলতো, ওকে জড়িয়ে ধরে হাজারো জল্পনা কল্পনা করতো, যে ছেলেটা হাজারবার ওকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে ওর সাথে ক্লোজ রিলেশন তৈরি করেছে, সেই ছেলেটা কিনে এখন ওর চোখের পানিটাকেও ড্রামা বলছে। জেরিন এসব ভাবতে ভাবতে এক সাইডে রাখা নিজের হ্যান্ডপাটার দিকে তাকালো আর এগিয়ে গেল। তারপর ঝুঁকে ফ্লোর থেকে ব্যাগটা উঠিয়ে হাতে নিয়ে ব্যাগের চেইন খুলে সেটা থেকে একটা রিভলভার বের করলো। তারপর রিভলভারটা হাতে নিয়ে জেরিন এসে আবিরের মুখোমুখি দাঁড়ালো। আবির প্রকুশকে জেরিনের দিকে তাকিয়ে ওর কার্যকলাপ দেখছে। জেরিন ওর হাতে থাকা রিভলভারটা নিজের মাথায় ঠেকিয়ে কান্নারত কণ্ঠে বলল,
তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আবি ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে মুখ বাঁকিয়ে হেসে বলল, সো হোয়াট, তুমি নিজেকে শেষ করে দাও বা জাহান্নামে যাও, তাতে আমার কি? তুমি বেঁচে থাকলে আমার কিছু যায় আসে না, আর মরে গেলে আমার কিছু যায় আসে না। আবির এই কথাটা শুনে জেরিনের মুখ থেকে কঠিন একটা ভাব ফুটে উঠল। ও নিজের মাথা থেকে রিভলভারটা নামিয়ে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ফেলল। তারপর হাতে থাকা গানটা মেকিয়ে দিকে পয়েন্ট করে আবিরের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, এইবার আপনার আসে যাই তো মিস্টার রহমান, কি বলেন, এইবার আপনার ভালোবাসাকে পৃথিবী থেকে উড়িয়ে দেয়? জেরিনের কথায় মুহূর্তের মধ্যে আবিরের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। মেঘ সরু চোখে জেরিনের দিকে তাকিয়ে বলল, তোরা নিজেরা ঝগড়া করিস ভালো কথা, বাট মাঝখানে আমাকে টানছিস কেন? আজও এমনিতেই আমার ঘুম পাচ্ছে, তার উপর তোদের এই রিভলভার দেখে হালকা করে মরেও যেতে ইচ্ছে করতেছে, এটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেল প্লিজ। মেঘের কথা শেষ হতেই জেরিন চিল্লিয়ে বলল, জাস্ট শাট আপ, এই সব কিছু শুধুমাত্র তোর জন্য হয়েছে, আগে যদি তোকে আমি মেরে ফেলতাম তাহলে আর এত কিছুই হতো না। মেঘ মুখ বাঁকিয়ে বলল, শক কত, তোমার বয়ফ্রেন্ড তুমি সামলে রাখতে পারো না, তাই সে অন্য মেয়েদের দেখে চুকচুকানি শুরু করে, আর তুমি কিনা আমাকে মেরে ফেলার কথা বলছো? মেঘের কথা শেষ হতে জেরিন এগিয়ে গিয়ে মেঘের মাথায় রিভলভারটা চেপে ধরল, তারপর তাতে দাঁত চেপে বলল, তোকে এখন এখানে মেরে দিলেই ওর সব চুকচুকানি শেষ হয়ে যাবে, তারপর আমাকে বিয়ে করা ছাড়া ওর হাতে আর কোনো রাস্তা থাকবে না, সো বি রেডি। জেরিন কথাটা বলতেই মেঘ চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। এর মধ্যে আবি দ্রুত এগিয়ে গিয়ে জেরিনের হাত থেকে রিভলভারটা ছৌ মেরে নিয়ে নিল। ঘটনার আকস্মিকতায় জেরিন হকচকিয়ে উঠে আবির থেকে কিছু বলতে যাবে, তার আগে আবির নিজের হাতে থাকা রিভলভারটা দিয়ে জেরিনের কপাল বরাবর শুট করে দিল। গুলি শব্দ কানে আসতে মেঘ জুড়ে চিল্লিয়ে উঠে ওর চোখ জুড়ে খুলে ফেলল। চোখ খুলে সামনে তাকাতেই দেখতে পেল জেরিনের বডিটা মাটিতে পড়ে আছে আর ওর কপাল থেকে রক্ত পড়ছে। মেঘ আরও একটা চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলল। মেঘ ভয় পাচ্ছে দেখে আবির হন্তদন্ত হয়ে এগিয়ে এসে মেঘের সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর শান্ত সুরে মেঘকে উদ্দেশ্য করে বলল, ভয় পেও না মেঘ, কিচ্ছু হয়নি, আমি তো আছি। কথাটা বলে আবির মেঘের কালে হাত রাখতে যাবে, তার আগেই ওর কানে বাইরে থেকে আশা গুলির শব্দ ভেসে আসলো। আবির দ্রুত বসা থেকে দাঁড়িয়ে দরজা থেকে এগিয়ে গেল কি হয়েছে সেটা দেখার জন্য। দরজার কাছে গিয়ে দরজার উপরে থাকা দুটি ফটো দিয়ে বাইরের দিকে তাকালো, দেখলো বাইরে দাঁড়িয়ে থাকা অসঙ্গপঙ্গদের পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, পুলিশের সাথে আহান আর ও লোকেরা দাঁড়িয়ে আছে। আবির দরজা থেকে নিজের চোখ সরিয়ে দ্রুত মেঘের কাছে ছুটে আসলো। এদিকে একটার পর একটা গুলির শব্দ কানে আসার মেঘ ভয়ে কুঁকড়ে যাচ্ছে, ওর শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছে। আবির কোনো কথা না বলে চটফট করে মেঘের হাত পায়ের বাঁধন খুলে দিতে লাগলো। হাত পায়ের বাঁধন পুরোপুরি খুলে ফেলতেই মেঘ ছাড়া পেয়ে আবিরকে একটা ধাক্কা দিয়ে দরজা থেকে দৌড় দিল, কিন্তু দরজা খোলার আগেই আবির দৌড়ে গিয়ে ওর হাত ধরে ফেললো। মেঘ আবির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে যাচ্ছে, ওকে এতটা ছটফট করতে দেখে আবির ওর হাত দুটো পিছনে মুচড়ে ধরলো আর দড়ি দিয়ে শক্ত করে হাত দুটো বেঁধে দিল। তারপর ওর বাহু ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গোডাউনের পেছনের দিকে দরজা খুলে ওকে নিয়ে বাইরে বের হয়ে আসলো। বাইরে আসার সাথে সাথে মেঘ হেল্প হেল্প করে চিৎকার করে উঠলো। মেঘের এমন কাণ্ডে আবির বোকা হয়ে গেল, ওর মাথাতে আসেনি যে মেঘের মুখ খোলা রেখে ওকে বাইরে নিয়ে আসলে ও চিল্লাতে পারবে। মেঘের চিৎকার শুনে আহান সহ কয়েকজন পুলিশ দ্রুত দৌড়ে পিছনের সাইডে আসলো। আবির তাড়াতাড়ি ওর কোমরে গুঁজে রাখা রিভলভারটা বের করে মেঘের মাথা পয়েন্ট করলো, তারপর আহানের দিকে তাকিয়ে শাসানো কণ্ঠে বলল, খবরদার, কেউ যদি আমাকে আটকানোর চেষ্টা করো তাহলে আমি ওকে শুট করতে বাধ্য হব। আবিরের কথায় আহান কোনো পাত্তা না দিয়ে ওর হাতে থাকা রিভলভারটা দিয়ে আবিরের পায়ে একটা শুট করে দিল, সাথে সাথে আবির হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল। আহান এগিয়ে এসে মেঘকে টেনে আবিরের থেকে দূরে সরিয়ে নিল। তারপর আবিরের বুকের উপর কয়েকটা লাথি মেরে পুলিশদের ওকে নিয়ে যেতে বলল। পুলিশেরা আবিরকে টেনে নিজেদের জিপের দিকে নিয়ে যেতে লাগলো। ঠিক তখনই কোথা থেকে একটা গাড়ি এসে আবিরের সামনে দাঁড়ালো। কেউ কিছু বুঝে ওঠার আগেই আবির পুলিশকে ধাক্কা দিয়ে গাড়ির মধ্যে উঠে গেল আর মুহূর্তের মধ্যে সবার চোখের সামনে দিয়ে গাড়িটা হাওয়া হয়ে গেল। আকস্মিক ঘটনায় পুলিশেরা সবাই বিচলিত হয়ে দ্রুত নিজেদের গাড়ি নিয়ে সেই গাড়িটা দাওয়া করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আহান একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘের কাছে এগিয়ে এসে ওর হাতের বাঁধন খুলে দিতে দিতে বলল, আর ইউ ওকে? মেঘ কাট কাট কণ্ঠে বলল, আপনাকে কেন বলল? আহান মেঘের হাতের বাঁধন খুলে দিয়ে ওর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, তেরা কথা না বলে যেটা জিজ্ঞেস করছি সেটার অ্যান্সার করো, ঠিক আছে? তুমি কোথাও ব্যথা ট্যথা পাওনি তো? এই মুহূর্তে আমি আপনার কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার
প্রয়োজন মনে করছি না। কথাটা বলে মেঘ একটা বেঞ্চি কেটে আহানকে সাইড কাটিয়ে চলে যেতে নিলেই আহান মেঘের বাহু ধরে টেনে ওকে নিজের দিকে গড়িয়ে ওর গালে খুশি একটা থাপ্পড় মারলো। থাপ্পড়টাকে মেঘের মাথা লাটিমের মতো বন বন করে ঘুরতে লাগলো। ও কোনো রকম নিজেকে সামলে নিয়ে আহানের দিকে তাকিয়ে রেখে চিল্লিয়ে বলল, আপনার সাহস হলো কিভাবে আমাকে? মেঘ পুরো কথাটা শেষ করে আগে আহান ওর অন্য গালে আরেকটা চড় মারলো। পরপর দুটো চড় খেয়ে মেঘের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। ও চল চল চোখে আহানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এর আগে আমাকে কেউ কখনো এভাবে মারেনি, আর আপনি আমাকে দুই দুইটা চড় মারলেন। মেঘের কথা শুনে আহান দাঁতে দাঁত চেপে বলল, সবে মাত্র তো দুটো চড় মেরেছি, এরপর তুমি যতবার আমার প্রশ্নের তেরা অ্যান্সার দিবে ততবার একটা করে চড় খাবে। আহানের কথা শুনে মেঘ ঠোঁট ফুলিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। ওর দুটো গালে ভীষণ জ্বালা করছে, ও মনে মনে রাগে পড়ছে, আর আহানে আর আহানকে ইচ্ছেমতো বকা দিচ্ছে। আহান এগিয়ে এসে মেঘের হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওকে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজেও গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়িতে স্টার্ট দিতে বলল। মোটামুটি এখন সকাল 6টা বাজে। গাড়ির সিটের উপর গুটিসুটি মেরে বসে দু হাত দিয়ে গাল গাল চেপে ধরে জানালার সাথে মাথা টেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে মেঘ। কাঁদতে কাঁদতে ওরে একদম হেঁকসে উঠে গেছে। পাশে বসে আহান মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু মেঘকে বলেও একবারও আহানের দিকে ফিরে তাকাচ্ছে না, কারণ গাড়িতে ওঠার পর আহান আবার ওর গালে দুটো চড় বসিয়ে দিয়েছে। এবারে চড় দুটো আগের বারের চেয়ে একটু আস্তে ছিল ঠিকই, কিন্তু এমন শক্ত হাতে পরপর চারটা চড় খাওয়ার পর মেঘ আর নিজের ইমোশনটাকে কষ্ট করতে পারেনি, রাগে তোকে অভিমানে ব্যা ব্যা করে কেঁদে দিয়েছে। মেঘকে এভাবে কাঁদতে দেখে আহান ওর হাত ধরে টেনে ওকে নিজের দিকে ঘুরিয়ে বসালো। তারপর তোমাকে সরে বলল, বলেছিলাম না আমার সাথে একদম তেরামি করবে না, তারপরও তেরামি করলে কেন? মেঘ মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, কোথায় তেরামি করলাম? আমি তো চুপ ছিলাম। কেন চুপ ছিলে? আমার প্রশ্নের অ্যান্সার দাওনি কেন? তোমাকে জিজ্ঞেস করেছি না তোমার খিদে লেগেছে কি না, তাহলে তুমি অ্যান্সার দিলে না কেন? আহানি কোথায় মেঘ এবার মাথা তুলে আহানির দিকে তাকালো। তারপর নাক টেনে টেনে বলল, কালকে সকালে লাস্ট বারের মতো কিছু খেয়েছিলাম, তারপর থেকে পেটে আর কিছু পড়েনি, তাহলে খিদে লাগবে না তো এখনো পেট ভর্তি থাকবে? মেঘের কথা শুনে আহান শান্তি দৃষ্টিতে ওর দিকে তাকালো। মেঘ মাথাটা আবারও নিচু করে নাক টানতে টানতে হেঁকতে দিতে লাগলো। আহান দেখলো মেঘের দুটো গালেই আঙ্গুলের ছাপ একদম লাল হয়ে গেছে, তার উপর কাঁদতে কাঁদতে মেঘের নাকটাও একদম লাল টমেটোর মতো হয়ে গেছে। আহান আস্তে আস্তে মেঘের দিকে এগিয়ে গিয়ে ওর গালে আলতো করে ঠোঁট চোয়ালো। ওর হাড়পিটের গতি আরও দ্রুত বেড়ে গেল। আহান এক হাত মেঘের কোমরে রেখে ওকে টেনে একদম নিজের সাথে মিশিয়ে ফেললো। তারপর অন্য হাত দিয়ে মেঘের গালে স্লাইড করতে করতে বলল, আমি তোমাকে একটা কিস করতে পারি? হঠাৎ আহানের এমন প্রশ্নে মেঘ চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো। আহান মেঘের গালের সাথে নিজের নাক ঘষতে ঘষতে হালকা এসে বলল, ডোন্ট সে নো, কারণ তুমি না করলেও আমি এখন তোমার কোনো কথা শুনছি না। এই মুহূর্তে তোমার ওই রেড হয়ে যাওয়া কাঁপা কাঁপা ঠোঁটে আমার টুপ করে একটা চুমু খেতে ইচ্ছে করছে, আর আমি আমার ইচ্ছেকে সবসময় সবার আগে প্রায়োরিটি দেই। কথাটা বলে আহান এগিয়ে এসে মেঘের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে টুপ করে ওর ঠোঁটগুলো কামড় বসিয়ে দিল। তারপর ওকে ছেড়ে দিয়ে ওর থেকে দূরে সরে বসে এক হাত নিজের বুকের উপর রেখে লম্বা লম্বা নিঃশ্বাস নিতে লাগলো। মেঘ ঠোঁটে হাত দিয়ে রাগের দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে বলল, আপনি কি রাক্ষস নাকি এভাবে কেউ কাউকে কিস করে? তাহলে কিভাবে করে? তুমি আমাকে একটা কিস করে শিখিয়ে দাও, তারপর আমিও তোমাকে সেইভাবে কিস করে দেখিয়ে দিচ্ছি। কথাটা বলে আহান ঠোঁট চেপে হাসতে লাগলো, আর মেঘ খেয়ে ফেলা লোক নিয়ে আহানের দিকে তাকিয়ে রইল। দুপুর 12টা, কোমরের মধ্যে কেউ এসে নাক টিপে ধরতেই কপাল কুচকে ফেললো মেঘ। হঠাৎ করে এভাবে নাক টিপে ধরায় মেঘের শ্বাস আটকে আসলো। ও পিট পিট করে চোখ খিলে ঘুম ঘুম আর চোখের সামনে তাকালো। সামনে তাকাতে দেখতে পেল ওর সামনে আহান দাঁড়িয়ে আছে, আহানের পরনে শুধুমাত্র একটা টাওয়াল পেঁচানো। পেঁজা চুলগুলো দেখে বোঝা যাচ্ছে মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। মেঘ চোখ ছোট ছোট করে আহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই আহান একটা মুসকি হাসি দিয়ে মেঘের নাকটা ছেড়ে দিল। ও শোয়া থেকে উঠে পেটের সাথে হেলান দিয়ে খানিকটা রাগে কণ্ঠে আহানকে উদ্দেশ্য করে বলল, আপনার সাথে আপনার ফার্ম হাউসের শিপ, তার মানে এই নয় যে আপনাকে আমার সাথে যা মনে চায় তাই করার পারমিশন দিয়েছি, সো বি কেয়ারফুল মিস্টার আহান। মেঘের কথা শুনে আহান পেক করে হেসে দিল। তারপর এগিয়ে এসে বেটের উপর বসে মেঘের চোখে চোখ রেখে বলল, তোমার সাথে যা মনে চাই তাই করার পারমিশন এবং
অধিকার এই দুটো আমি 2 বছর আগে পেয়ে গেছি, তাই নতুন করে তোমার থেকে পারমিশন নেওয়ার আর আমার কোনো প্রয়োজন নেই। মেক কড়া গলায় বলল, সে অধিকারের পারমিশন আপনি 2 বছর আগেই হারিয়ে ফেলেছেন, এখন আপনার জন্য আমার মনে ঘৃণা ছাড়ার কিছু অবশিষ্ট নেই। মেঘের কথা শুনে আহান এবারও হালকা হাসলো, তারপর মেঘের দিকে একটু ঝুঁকে তীর কণ্ঠে বলল, আমার চোখে চোখ রেখে বলো তো তুমি আমাকে ঘৃণা করো? যদি বলতে পারো তাহলে আমি আর কখনো তোমার ধারে কাছেও আসবো না। আহানের কথা শেষ হতে মেঘ তীক্ষ্ণ দাঁড়ালো দৃষ্টিতে আহানের দিকে চোখ রাখলো, মনকে শক্ত করে আহানকে আই হেট ইউ বলার জন্য প্রস্তুত নিল, কিন্তু হঠাৎ করে মেঘ যেন নিজেকে হারিয়ে ফেলল। আহানের পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে মেঘ কখন যে আহানের চোখের মায়ে ডুবে গেল সেটা ও নিজেই টের পেল না। বেশ অনেকক্ষণ দুজন একে অপরের দিকে নিম্বল দৃষ্টিতে তাকিয়ে থাকার পর মেঘ কোর লাগা কণ্ঠে আচমকা বলে উঠল, আই লাভ ইউ। কথাটা আহানের কানে আসতে আহান হু হু করে হেসে দিল। আহানের হাসির শব্দে মেকের হুঁশ ফিরল, ও চোখ হেসে বন্ধ করে বিড়বিড় করে বলল, ওহ শিট, এটা কি বলে ফেললাম। আহান কোনোরকম নিজের হাসি থামিয়ে মেকের দিকে তাকিয়ে তুষ্টুমি একটা হাসি দিয়ে বলল, এভাবে সামনাসামনি কেউ আই লাভ ইউ বলে মেক পড়ি? এভাবে বললে আমার লজ্জা লাগে না বুঝি? আহানের এমন টং মার্কের কথা শুনে মেকের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। ও রেগে আহানকে কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ গেল আহানের বুকের বাম সাইডে, সেখানে বেশ গভীর ক্ষতের একটা দাগ দেখা যাচ্ছে। মেঘ এতক্ষণ আহানের শরীরের দিকে তাকায়নি, তাই দাগ দুটো ওর চোখে পড়েনি, কিন্তু এখন মেঘ দাগ দুটো দেখে বেশ ভালো করে বুঝতে পারছে যে এই দুটি কুলির চিহ্ন, আর এটাও বুঝতে পারছে যে ক্ষতগুলো নতুন নয়, বেশ পুরনো। মেঘ ক্ষতটুটোর দিকে এক টেনে তাকিয়ে ওর হাত বাড়িয়ে ক্ষতটুটোর উপরে রাখলো। আচমকা মেঘের এমন কাণ্ডে আহান চমকে উঠল, মেঘ আহানের দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলে উঠল, এই ক্ষত দুটো কিসের? মেঘের প্রশ্ন শুনে আহান দড়পড়ে উঠে দাঁড়ালো, তারপর পেটের পাশে থাকা একটা টি শার্ট বের করে দ্রুত গায়ে নিল। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, টি শার্ট গায়ে পরে নিলেই দাগ দুটো তো আর গায়েব হয়ে যাবে না তাই না? গুলি লেগেছিল কিভাবে আপনার? আহান থতমত গলায় বলল, সেটা তোমার না জানলেও চলবে। আহানের কথা শুনে মেয়েকে বেড থেকে নেমে দাঁড়ালো, তারপর এগিয়ে গিয়ে আহানের মুখোমুখি দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখে বলল, ওকে আপনি জানতে না চাইলে আমি না হয় জানলাম না, আমি এই বিষয়ে আর কোনো প্রশ্নও করব না, বাট আপনাকে লাস্ট বারের মতো একটা সুযোগ দিলাম, যদি আমাকে সব সত্যিটা বলেন তাহলে আমি আপনার সাথে আবারও নতুনভাবে সবটা শুরু করার কথা ভেবে দেখব। এবার আপনি ভেবে দেখুন যে আপনি কি করবেন, আমি আপনার জন্য ছাদে অপেক্ষা করছি। আহান ছাদে এসে দেখলো মেঘকে ছাদের এক পাশে ছায়া পড়া জায়গাটায় ফ্লোরে বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে রেখেছে, মেঘের চোখ চোড়া বন্ধ করা। আহান দেড় পায়ে এগিয়ে এসে মেঘের একদম পাশে গেছে, নিজেও ফ্লোরে বসে পড়ল। মেঘ পাশে আহানের উপস্থিতি টের পেয়েও আগের মতো করে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। আহান একটা দীর্ঘশ্বাস ফেলে ওর হাতে থাকা ফোনটা সিক্রেট একটা ফোল্ডারে ঢুকে ফোনটা মেঘের দিকে বাড়িয়ে দিল। মেঘ চোখ খুলে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই ও কোসকে আসলো। ও দ্রুত ফোনের স্ক্রিনে আঙ্গুল টেনে টেনে একটার পর একটা পিক দেখতে থাকে, প্রায় অনেকগুলো পিক দেখার পর ফোনটা বুকের সাথে চেপে ধরে আহানের দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, এগুলো কিভাবে হতে পারে? এটা আমি না আহান, প্লিজ মি, এটা আমি না। আহান দেখলো মেঘের হাত পা অসম্ভব কাঁপছে, ওর চোখের কোণে পানি চিক চিক করছে, চেহারার বড় একটা ভাব স্পষ্ট ফুটে উঠেছে। মেঘ আরো কিছু বলতে যাবে তার আগে আহান শক্ত কণ্ঠে বলে উঠল, আমি জানি এটা তুমি না। মেঘ অবাক কণ্ঠে বলল, তুমি কিভাবে জানো আর তুমি এই পিকগুলো পেলেই বা কোথায়? মেঘ তোমার মনে আছে বিয়ের দিন রাতে আমরা যখন বাসায় ফিরছিলাম তখন আমার ফোনে বারবার কল আসছিল আর আমি ড্রাইভ করতে করতে বারবার সেটা কেটে দিচ্ছিলাম? কথাটা বলে আহান মেঘের দিকে তাকালো, মেঘ শুকনো মুখে উপর নিচ করে মাথা নাড়ালো, যার মানে হ্যাঁ ওর মনে হচ্ছে। মেঘের সম্মতি পেয়ে আহান বলা শুরু করলো, আমি বারবার ফোনটা কেটে দেওয়ায় আমার কাছে একটা নোটিফিকেশন আসে, আমি ফোনটা অন করে দেখি কেউ আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এই পিকগুলো পাঠিয়েছে। পিকগুলো দেখে কয়েক সেকেন্ডের জন্যে আমার মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছিল, কিছুক্ষণের জন্য আমি ভেবেই নিয়েছিলাম ওটা তুমি, কিন্তু পরক্ষণেই আমার মনে হয়েছিল তুমি আর যাই করো না কেন এত নোংরা কাজ কখনো করতে পারো না, তাই আমি দ্রুত গাড়ি থেকে নেমে সেই নম্বরটাই কল দিই। একবার রিং হতেই ফোনটা রিসিভ করে ওপাশ থেকে কেউ মেয়েলি কণ্ঠে বলে ওঠে, 10 মিনিটের মধ্যে তুমি যদি আমাদের বলা স্থানে না আসো
তাহলে তোমার বইয়ের এই সিক্রেট পিকগুলো সোজা সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে যাবে। এইটুকু বলেই মেয়েটা ফোনটা কেটে দিয়েছিল। কিন্তু আমি কণ্ঠ শুনে বুঝতে পেরেছিলাম এটা জেরিন। ফোন কাটার কয়েক সেকেন্ড পর আমার ফোনে ওরা একটা অ্যাড্রেসও সেন্ড করে দিয়েছিল। তাই আমি দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু সমস্যা ছিল একটাই, তুমি আমার সাথে আমার গাড়িতেই ছিলে, তাই মোটামুটি একটা সেফ জায়গা দেখে আমি তোমার সাথে রুট ব্যবহার করে তোমাকে সেখানে নামিয়ে দিয়েছিলাম। তাছাড়া তোমার সাথে তখন ভালো ব্যবহার করলে তুমি আমাকে হাজারটা প্রশ্ন করতে, সেই সময় তোমার প্রশ্নের অ্যান্সার দেওয়ার মতো কোনো জবাবই আমার কাছে ছিল না, তাই এক প্রকার বাধ্য হয়েই আমার তোমার সাথে রোড ব্যবহার করতে হয়েছিল। আহান এটুকু বলে টম নিতে দেখলো মেক ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আহান কিছুক্ষণ চুপ থেকে আবারও বলা শুরু করলো।